हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। प्राय 7 লক্ষ টাকা গায়েব মালদা কালিয়াচক 1 নম্বর ব্লক তহবিল থেকে। আর সেই গায়েব টাকা তুলতে 329 জন দুস্থ মহিলাকে চিঠি দিলেন কালিয়াচকের বিডিও। এমন ঘটনার সরগোল পড়ে গিয়েছে মালদা প্রশাসনিক মহলে। শুরু হয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান উত্তর। বিরোধিতা প্রশ্ন করছেন ভাতা দিয়ে আবার ভাতা ফেরত, এ কেমন ঘটনা? আসলে এখানেও নতুন কৌশল করে দুস্থ মহিলাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে কালিয়াচকের ব্লক প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। যদিও কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন ও সমাজ কল্যাণ বিভাগের সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ঢালাও নাম পাঠানো হয়েছিল। সে সময় নথিপত্র, বয়সসহ কোনো তথ্য যাচাই করা হয়নি। নথিপত্র যাচাই না করে কি করে টাকা দেওয়া হলো? আবার সেই টাকা আজকে দস্থ মহিলাদের কাছ থেকে চাওয়া হচ্ছে। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। দেখতে হবে যে সকল মহিলাদের নোটিশ দেওয়া হলো তারা হয়তো পঞ্চায়েত নির্বাচনের শাসক দলের বিরুদ্ধের লোক। সমস্যার মধ্যে ভূত রয়েছে যারা ভুল করেছে, সেই সমস্ত সরকারি কর্মচারীদের শাস্তি পেতে হবে। ভারতীয় জনতা পার্টি এই মহিলাদের পাশে থেকে আন্দোলন করবে, দরকার হলে রাস্তায়ও নামবে। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, এই খবরটা আমি পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী একজন মহিলা যিনি বিধবা রয়েছেন তিনি শুধু বিধবা ভাতায় পাবেন, অন্য ভাতা পাবেন না। সেক্ষেত্রে এখানে একজন মহিলা 2-3টি করে ভাতা পেয়েছেন, সেটা ঠিক নয়। সেক্ষেত্রে কীভাবে বিষয়টিকে দেখা যায় সেই বিষয়ে ইতিমধ্যে ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, নিয়ম যা রয়েছে সেই বিষয়ে ব্লক প্রশাসন দেখবে। এই খবরটা আমি পেয়েছি। তো যে আমরা যেটা সরকার নিয়ম জানি যে একজন উপভোক্তা একটাই ভাতা পাবেন, যিনি বিধবা ভাতা পাচ্ছেন তিনি বিধবা ভাতাই পাবেন, আদার্স কোনো ভাতা পাবেন না। সেক্ষেত্রে আমরা ব্লক প্রশাসন লেভেলকে বলা হয়েছে সে বিষয়টা খতিয়ে দেখতে যে কীভাবে কী করা যায়, এবং সেটা যথাযথ যেইভাবে দেখার সেটা দেখছি বিষয়টা ব্লক প্রশাসন লেভেলে। আচ্ছা, দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, বিরোধিতা না করলে তাদের পোষায় না। সেক্ষেত্রে আমরা বললাম, প্রথমে বলেছি আমি যে ব্লক প্রশাসন লেভেল দেখছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এবং আমার মনে হয় সে নিয়ম মাফিকই কাজ হবে, যতটা কাজ হওয়া সব ততটা। বিষয়টি হচ্ছে এখানে সোর্সের মধ্যে ভূত রয়েছে, কারণ এরা যেটা বলছে কোভিড পিরিয়ডে আমরা কাগজপত্র না দেখে সমস্তটা আমরা করে ফেলেছি, এই কথা তো বললে হবে না। বিডিও অফিস, বিডিওর একটা নিজস্ব দায়িত্ব আছে, তারা গভর্নমেন্ট অফিসার, তারা যদি এখন বলে কাগজপত্র না দেখে আমরা করেছি, এখন আবার তাদেরকে টাকা ফেরত দিতে হবে, যাদের কাছে টাকা ফেরত চাইছে তারা একদমই গরিব মানুষ। এবং এখানে দেখতে হবে যে পলিটিক্যালি কোনো মোটিভেশন আছে কিনা, কারণ পঞ্চায়েত ভোট কেবলমাত্র হয়েছে, এখন দেখা যাবে যে যাদেরকে এই নোটিশগুলো করেছে তারা হয়তো শাসক দলের বিরুদ্ধের বা অপোজিটের লোক, তাদের উপরে নোটিশগুলো করা হচ্ছে। এই জিনিসগুলো খাতিয়ে দেখা দরকার আছে, আর যদি ভুল করেই থাকে সেই শাস্তি কিন্তু বিডিও এবং অফিস স্টাফদের পাওয়ার কথা, সেই শাস্তি কিন্তু তাদেরকে দিতে হবে।